টাকা দিবেন ভালো করে নেন কিছু টাকা দিয়া লয়ে যাবেন টাকা দিয়া ব্যাগ লয়ে যাবেন এই কি হইছে আমি টাকা ভাই টাকা দিবেন না তাহলে এইটা লয়ে যাব আমি সুন্দরই লাগে পরিবেশ গুলিয়া অনেক সুন্দর জায়গা হ্যাঁ ছবি তুলবেন না না স্যার তুলি না ছবি আমরা মোবাইলে তুলব স্যার মোবাইলে তো ছবি তুললে ফাইটা যাইবো গা স্যার আমরা লেন্সে ছবি তুলেন স্যার অনেক ভালো স্যার ছবি তুলি না কয়েকটা আরে এদের ক্যামেরার না সমস্যা নাই স্যার খুব সুন্দর ছবি তুলেন 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 আপনি স্পিকার তুলেন না 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 থাক 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 স্যার আপনি খুব স্মার্ট এমন স্যার না আপনি আমার তুলেন তো আপনি আমার তুলেন স্যার খুব সুন্দর ছবি আমার না রে বাবা না খুব সুন্দর ছবি তুলি না আর না রাখ স্যার এই যে দেখুন তুমি নিষেধ করতে না আবু প্লিজ আবু ছবি তুলি না আর না এত এত কথা বলো না একটা ছবি ওঠা না আবু প্লিজ আবু আমি একটু পিকচার তুলবো কত করে তুলো তো ছবি স্যার এমনিতে আমরা 15 টাকা 10 টাকা নিচে ছবি তুলি না স্যার যদি না আপনি স্যার আপনাদের জন্য ডিসকাউন্ট করে দেব 10 টাকা রাখবো প্রতি পিস 5 টাকা না না 5 টাকা করে বেশি না তো 5 টাকা 5 টাকা বেশি হয়ে যায় স্যার আপনারা এখানে আসেন আপনারা ছবি তুলতে নিবেই আর ছবি কি ক্লিয়ার হবে একবারে ক্লিয়ার স্যার পুরো আর যেগুলি মানে ডিস্টার্ব থাকবে ওগুলি বাদ ওগুলি বাদ স্যার ওগুলো বাদ দিয়ে দেব 3 টাকা করে দেব না স্যার 5 টাকা স্যার স্যার দেন আব্বু থাকলে 5 টাকা নি বেশি নেবে না 10 টাকা বলি না আরে বাবা তুই বেশি কথা বলিস না না আপনি তুলুন তো আমার 3 টাকা 3 টাকা না স্যার 5 টাকা প্লিজ 3 টাকা তুলবা তুমি স্যার না 3 টাকা হইলো আমি না না চলে স্যার বিশ্বাস করেন আপনাদের টাকা দিয়ে আমরা চলে স্যার কয়টা ছবি স্যার ওনারা বলতেছে তুই করে তুইলা দি কয়টা ছবি স্যার তাহলে 4 টাকা 4 টাকা না এটা 5 টাকা দিয়েন স্যার না না 4 টাকা 4 টাকা না না 4 টাকা তুমি কি মরে যাবে 1 টাকার জন্য না 4 টাকা স্যার আপনারা পয়সালা মানুষ আপনারা এমন না 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 4 টাকা 4 টাকা গরীব মানুষ আমরা এটা দিয়ে চলে না 4 টাকা 4 টাকা তুলবা তুমি প্লিজ স্যার 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 আমরা গরীব মানুষ চজ্জ ব্যাপার আচ্ছা শোনো 5 টাকাই দিমু জি স্যার কিন্তু ছবি জি জি ছবির মতো হইতে হইব জি স্যার ওকে আবার ছবি যেন ওই যে আপনার পোস্টার ব্যানার না হয়ে যায় না স্যার ঠিক আছে স্যার আর যেটা ডিস্টার্ব থাকবে সেটা বাদ দিয়ে দিব স্যার 12 বছর ধরে ছবি তুলি স্যার একটা ছবিতে কেউ কোনোদিন কমপ্লেইন করতে পারে নাই স্যার আচ্ছা দেখা যাব আমাদের ছবি কি শাহরুখ খানের মতো হবে আপনি স্যার আপনি একবার পুরো সালমান খান বানাই দিব আপনি চিন্তাই করেন এই রাখো কথাই না চলো এই দেখি কি ছবি তুলো স্যার এখানে তুলেন আসো এই ওই ওইখানে যাই ওইখানে যাই ওইখানে খুব সুন্দর প্লেস আছে দেখি কি ছবি তুলো সুন্দর করে তুলে দিবেন কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো ভালো দিবেন ঠিক আছে আচ্ছা স্যার আগে আপনার ছবি কয়েকটা তুলি স্যার আসেন দেখেন স্যার ওদের তুলতে আগে না আগে আপনারটা তুলি স্যার ভাই আগে আমাদেরটা ওঠান ভাই ভাই একটু ঠিক আছে ঠিক আছে আগে তুলি চলেন স্যার আপনি এখানে আসেন স্যার এই যে এই যে এখানে সুন্দর একটা প্লেস এই যে ইন্ডিয়া দেখতেছেন না পুরো ইন্ডিয়াটা আপনারে নিয়ে তুলবো স্যার তাহলে এই বরাবর নিলে ভালো হয় না স্যার আমি একটা পজিশন দেই স্যার এখানে এখানে হ্যাঁ 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 এখানে স্যার দাঁড়ান আপনি স্যার দুই পা এমনি চাগাই দেন স্যার হ্যাঁ এমনি চাগাই দেন এমনি দাঁড়াইবেন এই এমনি হ্যাঁ হ্যাঁ এমনি দাঁড়াইবেন স্যার দাঁড়াই দেখেন স্যার হ্যাঁ স্যার ঠিক আছে বিশ্বাস করেন স্যার স্যার সেই উচ্ছে স্যার চমৎকার স্যার আপনি একটু সাইডে দাঁড়ান ভাই আপনি আসেন ওই ব্যাগ রেখে আসেন ভাই না আমাদের ব্যাগটা এখানে আছে এনে রাখেন এনেই রাখেন এই যে সাইডে রাখেন এই সাইডে রাখেন নালে মুরব্বি আপনি একটু সাইডে যান গা নেন ভাই আমার ছবিটা দেন ভাই হ্যাঁ হ্যাঁ নিতেছি মুরব্বি আপনি সাইডে যান গা একটু সাইডে দাঁড়ান এর ছবিটা লই আমি লগে থাকি মুরব্বি এই সিঙ্গেল লইব না না আমি লগে থাকি পাশে থাকো পাশে থাকো বলেন আমি কিভাবে দাঁড়াবো আপনি এমনি দাঁড়াইবেন আকাশের দিকে তাকায় এই যেমনি ছবিটা তুলি হ্যাঁ ওইছে খুব সুন্দর ছবি উঠছে আরেকটা 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 নেবেন আচ্ছা দাঁড়ান তাইলে এবার ছবি তুলবেন এমনি এমনি ব্যাটকায় যাবেন ওকে 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 ঠিক আছে মানে আপনার যে গোড়া আছে না আমি চক্কা হয়ে যাবো গা এই কি সাইকেল চালায় স্যার একটু স্যার দেখেন না স্যার নেন ভাই প্লিজ প্লিজ নেন রোদ বেশি এখানে আরে এমনি এমনি যান অন্ধ 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 কি তুলে ছবি বুঝলাম না কিছু হ্যাঁ সুন্দর হয়েছে ছবিটা আপনার সেই সেই হয়েছে হ হ আপা আপনি আসেন আপনাকে স্যার 999টা হয়ে গেছে স্যার একটু লেখা হাজার হইব আসেন আসেন তুলছি এই মাঝখানে দাঁড়ান মাঝখানে দাঁড়ান আপা আপনি মাঝখান থেকে এমনি দাঁড়াইবেন এরা দুজন দুই সাইডে থাকবো একসাথে একসাথে আরে একসাথে তো নিমু আপনারা বুঝেন রাখা আপা এমনি খারাইবেন
এমনি হ্যাঁ এমনি থাকেন বাবা খাড়া নিব হ্যাঁ হ্যাঁ এমনি থাকেন হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আপনি এই যে এদিকে থাকেন এদিকে থেকে ইং করেন হ্যাঁ এমন করেন মুরব্বি স্যার আপনি এনে আসেন না আপনি যে এমনি থাকেন হ্যাঁ হয়ে গেছে গা সেই ছবি উঠছে আপনাকে ছয়টা ভালো হয়েছে ভাই হ্যাঁ পুরো 1000 ছবি পুরো হয়েছে হ্যাঁ পুরো 1000 ছবি আসেন স্যার এখানে বসেন আগে যে দেখেন আগে ছবিগুলো দেখেন স্যার এই যে দেখেন একটা একটা করে দেখেন 1000 ছবি আছে স্যার এখানে প্রত্যেকটা ছবি সুন্দর আপনি কোনটা ফালাই দিবেন ফালানোর মতো কিচ্ছুই নেই স্যার বসেন ভাই বসেন বসেন এই 1000 কত তো জানো বসেন ভাই আপনি বসেন না আপনি দাঁড়িয়ে আছেন কে ভাই থাক এই জায়গায় থাক ভাই এই 1000 কত তো হয় জানো স্যার কেন স্যার হ্যাঁ কেন স্যার কি ছবি তুলছো স্যার খুব সুন্দর তো ছবি এটা কি আমি না অন্য কেউ এটা আমি নিজে চিন্তাছি না তুমি কি ছবি এগুলো এটা সুন্দর আপনি নাকি দেন এটা কি স্যার এটা তো আপনি কই আমি এই যে আপনি কত লাগতেছে সব পিকচারগুলো এটা আমি জি স্যার এটা তো মনে হয় ইন্ডিয়ার বর্ডার থেকে গরু এক আস খাইতেছে না স্যার এটা আপনার ছবি স্যার আপনি তো খারাপ মনে করেন না যে সুন্দর ছবি আপনার চেহারা চিনতে পারেন দেন আমি বলছি আপনার আপনি কি ছবি তুলছস তুই বল স্যার আমি আগেই বলছি আপনার আপনি চিনতে পারবেন না এত সুন্দর দেন আপনার সালমান খানের মতো লাগতেছে এগুলো কোন ন্যাচারাল ছবি হলো ভাই কি বলেন কি ছবি এগুলো আর কি একটা স্টাইল দেখা দিলি স্যার এগুলো হইছে বর্তমানের বর্তমানের সবচেয়ে মনে করেন আলোচিত মডেল ছবি এগুলো এগুলি জি স্যার আমরা কি মাইকেল জ্যাকসন আরে বাবা রে ছবি হলো তোর ছবি রাখ তুই দেখ এগুলি আমার চেহারা আমি তো চিনি না স্যার ছবিগুলো সুন্দর স্যার আপনার মোবাইলটা দেন আমি মোবাইল আমার মেয়ের ছবিটা দেখ এটা এটা আমার মেয়ের চেহারা এই চেহারা দেখ খুব সুন্দর আরে প্রিয়াঙ্কা চোপড়া ফেল আপনার মেয়ের কাছে আপনার মেয়ে এত সুন্দর ছবি তো কত সুন্দর উঠছে পিকচার তো ভালোই শিখছো স্যার হ্যাঁ এমনি করে মানুষের কাছ থেকে টাকা নাও 1500 ছবি তুলছিলাম ওইতে বাসাই করে আপনার 1000 ছবি নিয়ে আসছে স্যার 1000 জি স্যার প্রত্যেকটা ছবি স্যার আপনার ফালানোর মতো এই চুপ বেটা 100 ছবি বাসাই করেন 100 দাঁড়া দেখছেন স্যার ছবিগুলো কি আগুনের মতো জ্বলজ্বল করতেছে স্যার 94 দেন এই যে আপার ছবি বাঘের মতো দেখা যাইতেছে আরে বাবা দাঁড়া না বাবা করতেছি আমরা সিলেক্ট করতেছি 96 97 এটা সিলেক্ট করেন এটা 98 এটাও নাও যা হ্যাঁ এটা নাও যা 99 এই ছবিটা নেই এটা হ্যাঁ ঠিক আছে এটা সুন্দর আছে অনেক সুন্দর একটা ছবি এই ধর এই 100 ছবি নিলাম এদার 500 টাকা কি এর 500 টাকা নিমু তোর ছবি তুলাইছি মনে 1500 হের পরে দিলাম আপনার 1000 সিলেক্ট করলাম 1000 আপনি 1000 টাকা ছবি 1000 টাকা দাম দেন 10000 টাকা দেন কি এর টাকা এটা আর দরস না আমি টিপস লাগবো না স্যার আমার টিপস লাগবো না আমার ওই 1000 ছবি তুলছি ওইটার টাকাই দেন আমার টিপস লাগবো না এই যে 500 দিতাছেন লগে ছবি কত 5 টাকা করে কথা না 100 ছবি 5 গুণন 100 কত হয় কত হয় 500 হয় কত হয় 500 এনে 500 মুরব্বি আমরা টাকা দাও টাকা দাও কথা শুনেন কি শুনবো ছবি তুলি 20 টাকা করে এখন আপনার 15 টাকা আমি বলি না আমি বলছি 10 টাকা করে ছবি আপনি রাজি হইছেন কে রাজি হইছে আপনি রাজি হইছেন আমার 10 টাকা করে ছবি 1000 ছবি 10000 টাকা হইছে আমার টাকা দিয়ে আপনি যেতে যান টাকা কি কাছে ধরে মুরব্বি এত কথা শুনতে চাই না আমার টাকা দেন টাকা কি কাছে ধরে টাকা দেন মুরব্বি হ্যাঁ আপনি মুরব্বি মানুষ তর্ক তুলি করতে চাই না তর্ক করব তোর লগে আমার টাকা দেন টাকা এক এক তোর সাথে আমার কথা হয়েছে 5 টাকা করে হ্যাঁ ছবি তোলার আগে মনে আছিল না 10 টাকা করে কথা হয়েছে আপনার লগে ছবি তো তুলছেন এমনে 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 এসে ভাল লাগছে টাকা দিতে ভাল লাগে না এই অবদ্র তুই তো শিখাই দিছিস না তুই তো শিখাই দিছিস আমি টাকা দেন মুরব্বি এত কথা বলিস নাই যে আমরা সুস্থ সবল মানুষ আমাদেরকে এইভাবে এইভাবে এগুলি কি অন দেন টাকা দেন মুরব্বি আমি ছবি তো আর আর আমার কাজ আছে মুরব্বি 500 টাকা নিবি মুরব্বি টাকা দেন 500 টাকা নিবি আরে এনি কি আপনার কাছে ভিক্ষা করতে এসেছি আমি 100 ছবি 500 টাকা হ্যাঁ ধর তো বাবা ধর স্যার গঞ্জাম করেন না টাকা দেন স্যার গঞ্জাম করেন না আমি গঞ্জাম করতেছেন অনেক কি আমাদের মদন পাইছেন হ্যাঁ মদন পাইছেন আপনি আমাদের আপা আপনি কথা কইন না কি কথা বলবো না মানে টাকা দেন টাকা দেন টাকা দেন কি বলছিল মনে নাই স্যার আসেন 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 5 টাকা করে পিকচার আরে 5 টাকা কই না 10 টাকা 15 টাকার কথা কইছি 10 টাকা পরে 3 টাকা করে পরে আপনি কি বলছেন আপনি 5 টাকা করে স্যার আপনি না না স্যার আমার প্রথমে কইছি 8 টাকা করে দিব আমি মানি নাই কি 8 টাকা করে এই 3 টাকা করে বলছি দিব আচ্ছা বাটপার লোক এটা কি দেখছেন পায় কি দেখছেন আমার চ্যানেল দেখছেন একদম পিটে গাল মুলাল করে দিম ধরে বেয়াদব আমরা কি বাইশাই চাই নে সব জায়গা বাটপারি করে আমাদের শাসন এই যে আমরা দিকে যান এই 7 টাকা দেন আমার মাইমাই চলে আমি কথা কই না চল টাকা দেন স্যার টাকা দেন ওই যে দিছে 500 টাকা এই টাকা আমি আমি কি ভিক্ষা করি নাকি না 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 নেন হ্যাঁ স্যার টাকা দেন কেন স্যার টাকা দেন 10000 টাকা দেন আপনি যা আছেন তাই দিতে 10000 টাকা দিব 10000 ছবি তো তুলছেন এরকমই হ্যাঁ তো টাকা দিবেন না তোলানোর সময় তো ঠিকই তুলছেন এবারে দেখি কথা বলি এই তোর সাথে আমার কথা হইছে না আপনি কথা বলেন না তো না দাঁড়া তোর সাথে আমার কথা হইছে না 5 টাকা করে 10 টাকা করে কথা হইছে এই দাঁড়া 100 ছবি সিলেক্ট হইছে
এখন তুই 50 আমি 100 ছবি আমি আমি সিলেক্ট আপনি 100 করবেন কে 1500 ছবি তুলছেন আমি 500 ফালাই দিছি আর 1000 থাকছে 1000 এ আপনি টাকা দিয়ে যাবেন এনতিকা আপনি এনতে টাকা দিয়ে যাবেন নালে বাইন্ডার হম আপনি আপনি জানেন চিনেন আপনি মানুষ চিনেন আমার কাজ আছে স্যার অন্য জায়গায় আরো ছবি দেন এই টাকা আমগো না এটা আমার টাকা না টাকা দেন স্যার হ্যাঁ ধর তো আপনি দিবেন কিনা সেটা বলেন 500 টাকার এক টাকা বেশি না হ্যাঁ আমরা 100 ছবি সিলেক্ট করছি না 500 টাকা দাম আছে দিবেন না না সত্যি দিবেন না আচ্ছা ঠিক আছে দিলেন না এই চলো চলো ঠিক আছে আচ্ছা না দেন আমি এটা নিয়ে যাব টাকা দিবেন ভালো করে আইন 30 টাকা দিয়ে লয়ে যাবেন টাকা দিয়ে ব্যাগ লয়ে যাবেন এই কি হইছে টাকাটা ব্যাগ লয়ে যাবেন হ্যাঁ স্যার কি হইছে এর আনছো তো এর আনমু না আমি টাকা পাই টাকা দিবেন না তাহলে এটা লয়ে যাব আমি এ কি চিন্তাই করি এই যা যা ভাই আই চুপ চুপ আই আপনার কথা কম কর চুপ থাকেন এ আপা এই কথা বলেন তুলনার সময় আমাকে খাটনিটা করাইছেন আমার সারা দিন নষ্ট করাইছেন আপনি এই ভাই এদিক থেকে কথা বলেন দাঁড়া দাঁড়া ওনার বলতো হ্যাঁ আপা কথা বলেন কেন কি সমস্যা ভাইয়া আরে ভাই জানেন না একজন কথা বলেন সবাই জানেন না ভাই এরা সকালবেলা এই জায়গায় আসছে এরা ছবি তুলবো তুইলা দিলাম এগুলো কথা হইছে 15 টাকা করে আমি কইলাম যে 15 টাকা 20 টাকা করে তুলি আপনি 15 টাকা না 10 টাকা করে দিন এই 8 টাকা গুলো পরে লাগলো আচ্ছা ঠিক আছে 10 টাকা শেষ ঠিক আছে মুরব্বি কি কথা হইছে বলেন ঘটনাটা আমরা আসছি আমার মেয়ে আরে যো আসার আসার পথে বললো মুরব্বি ছবি তুলবেন বললাম না আমি তো নাই করছি নিষেধই করছি মেয়ে অনেক আরজি মর্জি করতেছে তারপর মেয়ের দিকে তাকায় বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি উনি ছবিগুলি আপনি দেখেন না না দেখবো অসুবিধা নেই উনি এখন ওনার সাথে কথা হইলো উনি প্রথম চাইছিল 10 টাকা 15 টাকা পরে আমি বললাম না এত দামে তুলুম না পরে বললো 10 টাকা আমি না পরে কাছে তাহলে 5 টাকা দিন আমাকে 3 টাকা রাজি হয় না 4 টাকা রাজি হয় না পরে মেয়ে এই বড় মিথ্যা কথা কোন কে আমি 10 টাকা করে কইছি আপনাকে আমার বলতে দাও কথা ঠিক করে চুপ থাকো না আমার বলতে দাও পরে মেয়ে যখন বেশি মর্জি করতেছে কি করলাম আর মেয়ের মন রক্ষা করার জন্য আমি ঠিক আছে 5 টাকা দিমু তবে ছবি ভালো করে তুলব আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ওনারা কি আমাদের গেস্ট না ঠিক আছে ওনারা আমাদের গেস্ট হ্যাঁ ঠিক আছে ওনারা আমাদের গেস্ট আচ্ছা তোমার সাথে ছবি কত হইছে কয় টাকা সত্য কথা কইবা মিথ্যা 10 টাকা 10 টাকা সারাদিন এনে হাজার হাজার ছেলে পেলে আছে ছবি তুলে হাজার হাজার ছেলে পেলে আছে তোর এর আগে একদিন কইছি যে কোনো গেস্টের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবি না এনে প্রত্যেকটা ছেলে ভালো প্রত্যেকটা ছেলে গেস্টের সাথে খারাপ ভালো আচরণ করে স্যার আসেন আপনার কি লাগবে তারা সহযোগিতা করে অনেক সময় স্যারও দেয় যে স্যার আপনি 500 টাকা কইছে তো ঠিক আছে 100 টাকা কম দেন তুমি যদি তার ছবি তুলছো আমার কথা হলে তুলছো দুই নম্বরই কথা বলার দরকার নাই তো দরকার আছে ভাই মিথ্যা কথা কেন বলবা কথা বললেন না এটা আমাদের ব্যবসা কিনা এনে লাখ লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে না হয়েছে এই তুমি বলো লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে হ্যাঁ হয়েছে এই ছবি তুইলা তুমি কি তোমার রিজিক হয় না জি ধরো তুমি মিথ্যা কথা বললা তার কাছ থেকে 200 টাকা বেশি নিলা টাকাটা নিয়ে বউ বাচ্চারা খাওয়াইলো হালাল খাওয়াইলে না হালাল হারাম খাওয়াইলে বলো বলো এ কাজটা কি উচিত সবসময় সত্য কথা বলবা মিথ্যাবাদী লোকরা আল্লাহ পছন্দ করে না তার সাথে কত হয়েছে মুরব্বি কত কথা হয়েছে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা করে কত হইছে ছবি কত দিছিস 1500 ছবি তুলছিস এই তুই মিথ্যা 500 সব ফালাই দিছিস তুই সব মিছে কথা কবি না কত ছবি তুলছে ছবি 100 ছবি 100 ছবি এলো এলো 500 টাকা ভাই 500 টাকা কথা আমার যেমনে কই এমনে শুন ধর এটা তোলো ভাই আমি দেখতাছি তো ধর আরো 500 টাকা দিয়ে দেন খরচ লাগি এরপর থেকে প্রত্যেকটা মানুষের সুন্দর ব্যবহার করবি আল্লাহ রাসূল মানুষের সাথে কি করছে ভালো ব্যবহার করছে না এই তুই দাঁড়িয়ে আছিস না কি করবি এগুলি টাকা দিয়ে কি করবি তুই যে মনে কর তুই একটা লোকের লোকে দুই নম্বরই করলি মিথ্যা কথা কইলি আল্লাহ কি দেয় না দেয় আল্লাহর সামনে দাঁড়াবি কেমনে পারবি জবাব দিতে তোর আচরণ এমন এনে তো শত শত পোলা বাইনাছে ওদের ব্যবহার তো কত সুন্দর তোর ব্যবহার এমন কেন সবার ব্যবহার ভালো তোর ব্যবহার এমন কেন একজনের জন্য দশজনের বদনাম তোর একজনের কারণে 100টা পোলা বাইনের বদনাম হয় নেক্সট টাইম যেন এগুলি না দেখি মুরব্বি সরি আপনার মনে কিছু নিয়েন না
এটা আমার এরিয়া কোন সমস্যা হইবো আপনারা আমার কাছে আসবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ এরা হয় মানুষ আমি বলি দাঁড়া লোভে পড়া মানুষ অনেক সময় অনেক কিছু করে কিন্তু এগুলো কখনো করা উচিত না প্রত্যেকটা মানুষের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে আমি মুসলমান তুমি মুসলমান না ভাইয়া মুসলমান না হ্যাঁ সাইজে তো বাদ তো নাকি কিছু টাকা দেন বেশি এটা তো বলতে পারো আপা ঠিক আছে পাটপরি কোন অসুবিধা ছিল মাইন করো না এলো দাদা না না আপনি আপনি দিবেন কেন অসুবিধা নেই শোনো তুমি যদি একজন মানুষের সাথে ভালো আচরণ করো তোমার সে খুঁজে বাইর করবে আমার এই এলাকার ভিতরে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ বলে যে ওই ছেলেটা ভালো ভাই উনি খুব সুন্দর ছবি তোলে এ খুব সুন্দর ছবি তোলে তোরে নিয়ে মানছে কা উল্টা পাল্টা কথা কই গিলে তোর লাগি আরেকজনের বন্ধু মা নেক্সট টাইম যেন এগুলি না দেই সরি বল সরি স্যার না ঠিক আছে আপা সরি ভাই স্যার আমরা আবার আসবো আমরা অবসর সময় একটু আসি এখানে শুন এই এই মুরুব্বি কথা শুনেন এই পুরো এরিয়া হচ্ছে হাজার হাজার পুরো পৃথিবীর মানুষ আসবে আমাদের এখানে আমরা এখানে ব্যবসা করতে বসছি আমরা যদি সুন্দর ব্যবহার করি মানুষ আমাদের কাছে দৌড়বে আমাদের তারে বলা লাগবে না সে আমাদের কাছে ছুটে আসবে বলবে যে না ওনাদের এখানে যে গেলে ওনাদের এখানে যারা লোকাল লোক তারা খুব সুন্দর ব্যবহার করে আর খারাপ ব্যবহার করলে তোর নামে বদনাম করবো যায় অবশ্যই আসবো বলবো যে এই লোকগুলি খারাপ মানে যাওয়া যাবে না সবাইরে ভালোবাসতে হবে ছবি না ছবি তুলছ মুরব্বি পাঁচশো টাকা হয়েছে তো ঠিক আছে একশো টাকা কম দেন হ্যাঁ খুশি হইব হারাম খাওয়াইস না কাম করে টেয়া কামাস হালাল টাকা কামাবি হারাম টাকা কখনো কামানো উচিত না অনেক লোক আছে দুই নম্বরই করে বাটপারি করে আছে না আছে আছে অনেক আছে মানুষের টাকা মাইরা খায় লাভ নাই আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছে তিনটা জিনিস মানুষের ধ্বংস করে দেয় এক নম্বর হচ্ছে কি লোভ দুই নম্বর হচ্ছে কি অহংকার তিন নম্বর হচ্ছে হিংসা এই তিন জিনিসের দূরে থাকবি মুরব্বি সরি না ঠিক মনে করেন না আপা ঠিক আছে আপনি আমাদের গেস্ট সবসময় আসবেন কোনো সমস্যা হবে আমাদের কাছে বলবেন ঠিক আছে আর এরা ভালো এরা যে একবারে খারাপ তা না এরাও খুব ভালো না না মোটামুটি সবাই তো দেখলাম মাঝে মাঝে ওরে বা ভূতে কামড় দেয় আছে আছে আর দুই একজন থাকতেই পারে ঠিক আছে দাও হ্যাঁ ভাই কিছু মনে করেন না জান আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ সব গেস্টের সাথে ভালো আচরণ করবি যা দিজান পরো না ভাই